শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ রয়েছে, ভালো রয়েছে, নিরাপদে রয়েছে। শিক্ষার্থীরা, সকল শিক্ষার্থীকে ক্যামিয়ান কলেজে ডিজিটাল ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, উপস্থাপনায় বরাবরের মতোই আমি মোহাম্মদ নুরুদ্দিন আনাস মোল্লা, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, ক্যামিয়ান কলেজ চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পড়াশোনা করব, সেটি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। গত ক্লাসে আমরা অংশীদারি ব্যবসায় সম্পর্কে পড়েছিলাম বা জেনেছিলাম, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জানব, সেটি হচ্ছে অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্য, মানে ফিচার। অংশীদারি ব্যবসায় কেমন হয়, দেখতে কেমন হয় বা কি ধরনের, সেটা সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা পাঠে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা এই পাঠ শেষে এই ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাবে, ইনশাল্লাহ এই বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা বলতে পারবে। তারপর শিক্ষার্থীরা দেখো, প্রথমে বলা আছে হচ্ছে, আমরা দেখছি চিত্রে যে কত কয়েকজন লোক একসাথে দাঁড়িয়ে আছে, যেটা আমরা বলতে যাচ্ছি হচ্ছে অংশীদারের সংখ্যা। দেখো, প্রশ্ন হচ্ছে অংশীদারি ব্যবসায় সংখ্যা বলতে কি বোঝায়, মানে এখানে অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যাকে আমরা বোঝাচ্ছি। সদস্য সংখ্যা বলতে এখানে আমরা জানি যে অংশীদারি ব্যবসায় 1932 সালে চার ধারা অনুসারে, বা আমরা যদি বলি দুই বা ততোধিক ব্যক্তি। এখন দুই বা ততোধিক মানে কতজন ব্যক্তি, কমপক্ষে দুইজন, সর্বোচ্চ হচ্ছে 20 জন। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, আমাদের একটু স্মরণ রাখতে হবে, কমপক্ষে দুইজন, সর্বোচ্চ হচ্ছে 20 জন। তবে এটা সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। যদি এটা হয় ব্যাংকিং, শিক্ষার্থীরা আমি আবার বলছি, যদি এটা হয় হচ্ছে ব্যাংকিং, তাহলে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 10 জন। সর্বোচ্চ কতজন? 10 জন। তারপর শিক্ষার্থীরা, আমরা চিত্রে দেখতে পাচ্ছি কতগুলো স্ট্যাম্প, যেগুলো আসলে আমরা চুক্তির জন্য ব্যবহার করে থাকি। কি জন্য ব্যবহার করি? চুক্তির জন্য। তাহলে এখানে তো লেখাই রয়েছে চুক্তিবদ্ধ সম্পর্ক। তাহলে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটা করেছিলাম, যে 1932 সালের চার ধারা অনুসারে, ঠিক আছে, সকলের পক্ষে বা সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যে ব্যবসায় সৃষ্টি হয়, তাহলে মনে রাখতে হবে অংশীদারি ব্যবসা করতে হলে অবশ্যই চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। এখানে একটি শব্দ চুক্তির পরিবর্তে সাধারণত ব্যবহার, সেটি হচ্ছে সমঝোতা। শিক্ষার্থীরা, কি ব্যবহার করা হয়? সমঝোতা, মানে সমঝোতার ভিত্তিতে। সাধারণত অনেক সময় ব্যবহার করা হয়েছে সমঝোতা, সমঝোতার ভিত্তিতে। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম হচ্ছে অংশীদারি সংখ্যা 2 থেকে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন, আর ব্যাংকিং এর ক্ষেত্রে 10 জন, আর এটি অবশ্যই কি হতে হবে? চুক্তিবদ্ধ সম্পর্ক হতে হবে। শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কিছু বাচ্চা কাচ্চা একত্রিত হয়ে কাজ করছে, তাই না? আচ্ছা, যেটিকে আমরা বলছি হচ্ছে সহজ গঠন প্রণালী। তার মানে অংশীদারি ব্যবসায় গঠন করা একদম সহজ। কেন সহজ? এখানে আইনের ঝামেলা থাকে না, আইনের ঝামেলা কম। আমি আবার বলছি, আইনের ঝামেলা কম। হ্যাঁ, আইনের ঝামেলা কম থাকায় আমরা এই কমিটি গঠন করা একদম সহজ। আমরা নিবন্ধকের অফিসে গিয়ে নিবন্ধন পত্র নিয়ে এটিকে শুরু করতে পারি, আর এমনি ছাড়াও করা যায়। আচ্ছা শিক্ষার্থীরা, তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মূলধন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মূলধন কিভাবে হবে? এর আগের যে বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম যে চুক্তিবদ্ধ সম্পর্ক, তাহলে মনে রাখতে হবে এই মূলধন গঠনটি অবশ্যই চুক্তির ভিত্তিতে হতে হবে। শিক্ষার্থীরা, কিসের ভিত্তিতে হবে? চুক্তির ভিত্তিতে। মনে রাখতে হবে আমাকে কিসের ভিত্তিতে হবে? শিক্ষার্থীরা, চুক্তির ভিত্তিতে, ঠিক আছে, মানে চুক্তির উপর ভিত্তি করে। এখন প্রশ্ন হচ্ছে চুক্তির উপর ভিত্তি করে, ধরে নাও তোমরা দুজন বন্ধু মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান করে তুলবে। এখন এই ব্যবসার মূলধন হচ্ছে, ধরে নাও এই ব্যবসার মূলধন হচ্ছে ধরো 50,000 টাকা। কত টাকা শিক্ষার্থীরা? 50,000 টাকা। এখন তোমরা চুক্তি করলে যে মনে করো ক 20,000 টাকা দিবে, আর খ হচ্ছে 30,000 টাকা দিবে। এমনও হতে পারতো যে এটিকে হাফ হাফ, মানে 25,000 25,000 হতে পারতো। তাহলে চুক্তিতে যেমনটা লেখা থাকবে সেই চুক্তি অনুসারে কিন্তু আমাদের কি করতে হবে? মূলধনটা বিনিয়োগ করতে হবে। তারপর শিক্ষার্থীরা, আমরা দায় দায়িত্ব, ঠিক আছে। আচ্ছা, দায় দায়িত্ব মানে হচ্ছে
প্রতিষ্ঠানের যে যারা আছে তাদের মধ্যে অংশীদার ব্যবসায় যারা আছে তাদের মধ্যে দায় দায়িত্ব গুলো থাকে, তো দায়টা সাধারণত অসীম হয়, ঠিক আছে, সীমাহীন থাকে। যদি সীমাবদ্ধ অংশীদার হয় তখন দায়টা সীমাবদ্ধ থাকে, কিন্তু সাধারণত অংশীদার ব্যবসায় দায়টা থাকে হচ্ছে সীমাহীন। তারপর শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা এই দুটো বিষয় অবশ্য মনে রাখতে হবে যে চুক্তি অনুযায়ী করতে হবে, মানে আমরা পরিচালক যাকে ঠিক করবো সে তারা পরিচালনা করবে, তারা চুক্তি অনুযায়ী করবে, এবং নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা সবগুলো কিন্তু চুক্তির উপর ভিত্তি করে করতে হবে, চুক্তিতে যেমন শর্ত থাকবে সেই শর্ত অনুসারে চলবে। তারপর শিক্ষার্থীরা আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, মুনাফা বন্টন। এটিও শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটি হচ্ছে মুনাফা আমাকে বন্টন করলে অবশ্যই অবশ্যই সেটা চুক্তির উপর ভিত্তি করে করতে হবে। শিক্ষার্থীরা কিসের উপর ভিত্তি করে করতে হবে? শিক্ষার্থীরা চুক্তির উপর ভিত্তি করে, চুক্তি ছাড়া মুনাফা বন্টন হবে না। আচ্ছা, মুনাফা বন্টন ধরো তুমি আর তোমার বন্ধু ব্যবসায় করছো, তাই তোমার মুনাফা তোমাদের যতটুকু হবে তুমি করে নিলে যে তোমার পাবে হচ্ছে 20% আর তোমার বন্ধুর পাবে হচ্ছে 80%। এখন প্রশ্ন হতে পারে কেন 20% কেন 80%? আচ্ছা, হয়তো তুমি শুধুমাত্র মূলধন বিনিয়োগ করেছো আর কোনো কাজ করছো না, হয়তো সে মূলধনও বিনিয়োগ করছে এবং কাজে অংশগ্রহণ করছে, এমনটা হতে পারে। আচ্ছা, এমনও হতে পারে যে না আমরা আমরা 50% করে নিব, মানে মুনাফার 50%। তবে বিষয় সেটা নয়, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে লভ্যাংশ বন্টন সেটা হচ্ছে চুক্তির উপর ভিত্তি করে হবে, মানে চুক্তিতে যে ধরনের আমরা মুনাফা বন্টনের কথা থাকবে ঠিক সেভাবেই মুনাফাটা আমরা বন্টন করব। তারপর শিক্ষার্থীরা পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস। আচ্ছা, আমরা যে কোনো একটি বিশ্বাস, আমরা যদি যে কোনো একটি ব্যবসা করতে যাই, হ্যাঁ, সেই ব্যবসা করতে গেলে একজন আরেকজনের প্রতি অবশ্যই অতিথি থাকতে হবে, আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। কারণ আমরা একজন আরেকজনের প্রতিনিধিত্ব করব, তো প্রতিনিধিত্ব করার সময় এমন যাতে না হয় যে একজন আরেকজনের বিশ্বাস ভেঙে যায়, যে কোনো একটি প্রতিষ্ঠানে বা তৃতীয় কোনো পক্ষের কাছে গিয়ে আমার যে পার্টনার সে এক ধরনের কথা বললো, আমি এক ধরনের কথা বললাম, বিষয়টা এমন নয়, বুঝে শুনে দুজনকে একত্রিত হয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আস্থা এবং বিশ্বাসের সাথে এগুলো করতে হবে। তারপর শিক্ষার্থীরা আমাদের কারবারি উদ্দেশ্য, হ্যাঁ, যে আমার ব্যবসায়িক উদ্দেশ্য কী সেটা কিন্তু আমার চুক্তিতে উল্লেখ থাকতে হবে, যে আমরা কী ধরনের ব্যবসা করতে যাচ্ছি, এবং অংশীদারদের মধ্যে আলাপ আলোচনার ক্ষেত্রে এই ব্যবসাটা, আর আমরা তো জানি ব্যবসায় করতে হলে অবশ্যই আমাকে বৈধ অর্থনীতি, মানে বৈধ ব্যবসা হতে হবে, অবৈধ ব্যবসা কিন্তু আমরা করতে পারবো না, তাহলে কারবারের উদ্দেশ্যটা কী সেটাও আমাদেরকে কী করতে হবে, রেডি করতে হবে। তারপর শিক্ষার্থীরা নিবন্ধন, মনে রাখতে হবে অংশীদারি ব্যবসায় নিবন্ধন আসলে বাধ্যতামূলক নয়, মানে 1932 সালের আইনে বলা হয়েছে যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন কোনো বাধ্যতামূলক নয়, তবে মনে রাখতে হবে নিবন্ধন করলে কিছু সুবিধা আমরা পাবো। কী পাবো শিক্ষার্থীরা? সুবিধা পাওয়া যায়, হ্যাঁ, অনেকগুলো সুবিধা পাওয়া যায়, পাওনা আদায় সুবিধা পাওয়া যায়, তারপরে হচ্ছে কারো বিরুদ্ধে মামলা করতে এই ধরনের সুবিধা পাওয়া যায়, তবে অংশীদারি ব্যবসাটা নিবন্ধন করে ফেলে ভালো, নিবন্ধন না করলেও কোনো সমস্যা নেই। তারপরে আমরা দেখছি হচ্ছে সত্তা। আচ্ছা, এখানে সত্তা বলতে আসলে কি বোঝাচ্ছে, আমরা জানি আমরা যদি কোনো ব্যবসায় আইনের দ্বারা সৃষ্টি হয় তখন তার নিজস্ব সত্তা সৃষ্টি হয়, মানে সে তার নিজ নামে ব্যবসা করতে পারে, লেনদেন করতে পারে। এইখানে যে ব্যাপারটা সত্তা, মানে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মনে রাখতে হবে, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সত্তা বলতে আসলে আমরা বুঝি হচ্ছে এখানে যেভাবেই হোক, নিবন্ধন হোক আর না হোক, তখন কিন্তু অংশীদারি ব্যবসায় নিজ, মানে যারা ব্যক্তি আছে অংশীদারদের নামেই লেনদেনগুলো হয়, অংশীদারদের নামেই কোনো ক্রয় বিক্রয় যাই হোক না কেন সবগুলো অংশীদারদের নামেই হয়, আর এখানে আইনগত কোনো সত্তার সৃষ্টি হয় না। তারপর শিক্ষার্থীরা আমরা যেটি দেখছি সেটা হচ্ছে অংশীদারদের যোগ্যতা, আসলে অংশীদার হওয়ার জন্য অবশ্যই আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। আচ্ছা, যেমন এই যে আমাদের দেশে আমরা জানি যারা সরকারি চাকরি করে তারা ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারে না। আচ্ছা, তাহলে এছাড়া 18 বছরের নিচে তারা তাদেরকে কিন্তু আমরা অংশীদার করতে পারবো না। এরকম অংশীদার হওয়ার ক্ষেত্রে আবার ব্যাপার আছে যে আমরা যদি একটু চিন্তা করি যে কারো মস্তিষ্ক বিকৃতি আছে সে কিন্তু অংশীদার হতে পারবে না, তাহলে এই ধরনের অংশীদার হওয়ার যোগ্যতা থাকতে হবে। তারপর শিক্ষার্থীরা আমরা স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান, যে ইচ্ছা মতো আমরা যে কোনো ধরনের যখন ইচ্ছে
চিকিৎসা বিলোপ সাধন করতে পারে, আমরা চাইলে ব্যবসার মেয়াদ বাড়াতে পারি, হ্যাঁ আবার উদ্দেশ্য পরিবর্তন করতে পারি। স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান ব্যবসার ক্ষেত্রে মানে অংশীদার ব্যবসার ক্ষেত্রে হয়। তারপর শিক্ষার্থীরা মালিকানা হস্তান্তর খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ, আমরা চাইলে এটা সহজেই মালিকানা হস্তান্তর করতে পারি, একজন আরেকজনের কাছে আমার মালিকানার অংশটা বিক্রি করে দিতে পারি যদি অন্যান্য অংশীদাররা রাজি থাকে এবং চুক্তিতে এই ধরনের কোনো শক্ত সমর্থ কথা লেখা না থাকে যে যে মালিকানা হস্তান্তর করা যাবে না, আসলে আমাদেরকে সেটা চুক্তির উপরে নির্ভর করতে হবে। তারপর শিক্ষার্থীরা যদি একটু তোমাদেরকে জিজ্ঞাসা করি যে আমরা এতক্ষণ যা পড়লাম তার উপর ভিত্তি করে দেখি বলতো অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কতজন, তোমরা কি বলতে পারবে শিক্ষার্থীরা অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কতজন? আশা করি তোমরা পারবে। আমরা জানি 2 থেকে 20 জন, মানে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 20 জন, আর সর্বনিম্ন হচ্ছে কতজন? আর সর্বনিম্ন হচ্ছে 2 জন, সর্বোচ্চ হচ্ছে 20 জন। তারপর শিক্ষার্থীরা অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি দেখি তোমরা বলতো, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? তোমরা ঠিকই ধরেছ, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। তারপর শিক্ষার্থীরা অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান কিভাবে বন্টন হয় দেখি তোমরা বলতে পারবে কিনা, তোমরা ঠিকই ধরেছ, লাভ লোকসান বন্টিত হয় হচ্ছে সদস্য সংখ্যা কতজন আমরা জানি, সর্বোচ্চ হচ্ছে 10 জন, সর্বোচ্চ কতজন? 10 জন শিক্ষার্থীরা। আচ্ছা তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলাম, আমরা আমরা পড়লাম আর তথ্যগুলো জানলাম যে অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন, এরপর হচ্ছে মূল ভিত্তি হচ্ছে চুক্তি, তারপর অংশীদারি ব্যবসায় লাভ লোকসান বন্টন চুক্তির ভিত্তিতে হয় এবং অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, আর ব্যাংকিং এর ক্ষেত্রে 10 জন। সেক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যতে এগুলো করেছিলাম। তারপর শিক্ষার্থীরা বাসায় তোমরা অংশীদার ব্যবসা এবং এক মালিকানা যেহেতু এখন বৈশিষ্ট্যগুলো পড়তে পেরেছো তাহলে অবশ্যই এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসার মধ্যে পার্থক্য করবে। তারপর আমি একটু একটা একটা সিম্পল একটা পার্থক্য তোমাদেরকে একটু বলে দিচ্ছি, অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা কিন্তু দুইবার ততদিক, কিন্তু এক মালিকানায় কয়জন থাকে? 1 জন। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে।